আমাদের আশেপাশের চেনাগন্ডির বাইরেও রয়েছে কিছু বিশেষ রহস্যাবৃত জায়গা। এগুলোর অবস্থান, প্রাকৃতিক পরিবেশ নিয়ে লোকমত এবং রহস্যের কোনো অন্ত নেই। যুগ যুগ ধরে একনিষ্ঠভাবে এই সকল স্থানের রহস্য উন্মোচনের চেষ্টা করেও আজ পর্যন্ত কোনো কূল কিনারা পাওয়া যায়নি। এমনকি বর্তমানের আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি যুগেও এই স্থানগুলো তাদের চারপাশে এক ইন্দ্রজালময় ঘোর বজায় রেখেই চলেছে। তাই পৃথিবীর এমন কিছু স্থান রয়েছে যেগুলোর ইতিহাস বা কাহিনী আজও আমাদের কাছে অজানা ও রহস্যময়। জেনে নেওয়া যাক সেই সব রহস্য ঘেরা স্থান সম্পর্কে। প্রথমেই রয়েছে ম্যাকমার্ডো ড্রাই ভ্যালি। বরফের দেশ অ্যান্টার্কটিকার মধ্যস্থলে অবস্থিত জনমানবহীন এই উপত্যকাটি বিশ্বের সবচাইতে শুষ্ক মরুভূমির মধ্যে একটি। প্রতি বছর গড়ে বৃষ্টির পরিমাণ খুবই নগণ্য। স্থানটি মেরু অঞ্চলের বরফে ঢাকা। এখানে কিছু শৈবাল জাতীয় উদ্ভিদ দেখা গেলেও কোনো বড় গাছপালা নেই। বিজ্ঞানীদের মতে পৃথিবীর এই স্থানটির সাথে অদ্ভুতভাবে মিল রয়েছে মঙ্গল গ্রহের পরিবেশ। মাউন্ট রোরাইমা, সমতল শীর্ষ বিশিষ্ট পর্বতমালা যার স্থানীয় নাম টিপুই। ভেনিজুয়েলায় এটি অবস্থিত। খুবই দুর্গম আর মেঘে আবৃত ভেজা রহস্যময় টিপু। এমনকি শুকনো মরশুমে এখানে মেঘে ঢাকা থাকে। 1596 সালে প্রথম মাউন্ট রোরাইমা প্রথম ভূবিজ্ঞানীদের নজর কাড়ে। 31 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান আর চারিদিকে 400 মিটার লম্বা ক্লিফ দ্বারা বেষ্টিত এই পর্বতমালার অবস্থান তিন দেশের সীমান্তে, ভেনিজুয়েলা, ব্রাজিল আর গায়ানায়। কিন্তু একমাত্র ভেনিজুয়েলা সীমান্ত দিয়েই এই দুর্গম পর্বতে প্রবেশ করা যায়। পৃথিবীর আরও একটি বিস্ময়কর স্থান হল ক্যালিফোর্নিয়ার রেস্টাক প্লায়া বা চলমান পাথর উপত্যকা। এখানকার পাথরগুলো আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে নিজে নিজেই স্থান পরিবর্তন করে। পাথরগুলিকে চলমান অবস্থায় কেউ কখনো দেখেনি, তবুও পাতলা কাদার স্তর থেকে যাওয়া ছাপ থেকে পাথরগুলোর স্থান পরিবর্তন নিশ্চিত হওয়া যায়। কিছু কিছু পাথরের 100 পাউন্ড পর্যন্ত ওজন হয়। এই ভারী ভারী পাথরগুলো কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে যায় সে রহস্য আজও উন্মোচিত হয়নি। পাথরের ট্রেইলে রেখে যাওয়া সূক্ষ্ম ছাপ থেকে বোঝা যায় পাথরগুলো এমন সময়ে স্থান পরিবর্তন করে যখন উপত্যকায় পাতলা কাটামাদির আস্তরণ রয়েছে। মানুষ বা অন্য কোনো প্রাণী দ্বারা পাথরের স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকলেও আশেপাশের কাদায় তাদের কোনো চিহ্নই পাওয়া যায় না। ক্যালিফোর্নিয়ার রেস্টাক প্লায়া ডেথ ভ্যালিতে এমন বিস্ময়কর ঘটনাটি বিশেষজ্ঞদের নজরে আসে 1948 সালে। বিজ্ঞানীরা আজও পাথরের চলার ভিন্নতার কারণ রহস্য উন্মোচন করতে পারেনি। তুর্কমেনিস্তানের ডারভাই শহরে এটি রয়েছে। এটি একটি জ্বলন্ত গর্ত। জ্বলন্ত জায়গাটি নরকের দরজা নামে পরিচিত। 1971 সাল থেকে জায়গাটি একটানা দাউ দাউ করে জ্বলছে। 1971 সালে এখানে গ্যাস খনির সন্ধান মেলে। প্রাকৃতিকভাবে গবেষণা করে বিষাক্ত গ্যাসের ব্যাপারে গবেষকেরা নিশ্চিত হন যার পরিমাণ ছিল সীমিত। সিদ্ধান্ত নেওয়া হয় যে এই গ্যাস জ্বালিয়ে শেষ করা হবে, ফলে এর বিষাক্ততা ছড়ানোর সুযোগ পাবে না। এরপর এখানে গর্ত করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। কিন্তু গবেষকদের অবাক করে দিয়ে এখনও
অর্থাৎ 40 বছর ধরে অবিরাম জ্বলছে। পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক স্থানগুলোর মধ্যে অন্যতম বারমুডা ট্রায়াঙ্গেল। এটা শয়তানের ত্রিভুজ নামেও পরিচিত। আটলান্টিক মহাসাগরের একটি বিশেষ অঞ্চলে এটি অবস্থিত, যেখানে বেশ কিছু জাহাজ ও বিমান রহস্যজনকভাবেই নিখোঁজ হয়ে গেছে, যার রহস্য আজও অজানা। অনেকে মনে করেন এই সকল অন্তর্ধানের কারণ নিছকই দুর্ঘটনা, যার কারণ হতে পারে প্রাকৃতিক দুর্যোগ অথবা চালকের অসাবধানতা। আবার চলতি উপকথা অনুসারে এসবের পেছনে দায়ী হলো কোনো অতি প্রাকৃতিক শক্তি। আওকিগাহারা জঙ্গলটি জাপানের একটি রহস্যময় ভয়ঙ্কর ভূখণ্ড। এটি জাপানের ফুজি পর্বতের পাদদেশে অবস্থিত। 3,500 হেক্টর স্থান জুড়ে অবস্থিত এই জঙ্গলটি কোপরানো ও মোচড়ানো গাছপালায় পূর্ণ। গোটা এলাকাটি ভূতপ্রেতের অবাধ বিচরণ ভূমি বলে স্থানীয় জনগণের বিশ্বাস। দুর্ভাগ্যজনকভাবে স্থানটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আত্মহত্যার স্থান হিসেবে পরিচিত। 50-এর দশক থেকে এ পর্যন্ত 500 লোক এখানে আত্মহত্যা করেছে, কিন্তু কেউই জানে না মানুষ আত্মহত্যার জন্য কেনই বা এই স্থানটিকে বেছে নেয়। চীনের ঝিনজিয়াং অঞ্চলের একটি মরুভূমি হচ্ছে মগুইচিং। এর আক্ষরিক অর্থ শয়তানের নগরী। স্থানটি সম্পূর্ণ পরিত্যক্ত এবং জনশূন্য। অনেক অদ্ভুত ঘটনা এখানেও ঘটে বলে লোকজনের কাছ থেকে জানা যায়। দর্শনার্থীরা এই স্থানে রহস্যময় আওয়াজ, বিষণ্ণ সুর, গিটারের মৃদুধ্বনি, বাচ্চাদের কান্না এবং বাঘের গর্জন শুনতে পেয়েছেন বলে দাবি করেন। এসব শব্দের কোনো উৎসের সন্ধান আজও কেউ পায়নি। শুধু নামেই নয়, কাজেও এই পাহাড়টি চুম্বক শক্তির অধিকারী। এক বিজ্ঞানী চুম্বক পাহাড়টি নিজের যথার্থতার প্রমাণ দিয়েছেন। 1930 সালে হঠাৎ করেই আবিষ্কার করা হয় যে এই পাহাড়টির আশপাশ দিয়ে যে কোনো গাড়ি গেলে সেটার সাথে কিছু না কিছু অদ্ভুত ব্যাপার ঘটেছে।